তো ফাইনালি প্রাইমারি বোর্ড অ্যাপ্লিকেশনের এডিট অপশন দিয়েছে, দেখো নোটিফিকেশান ফর এনজয়িং এডিট অপশন, ঠিক আছে। তো এনজয়িং এডিট অপশনটা যার যার প্রয়োজন হবে এডিট করার জন্য, এবং এডিট অপশনটা যে দেবেও সেটা বোঝা যাচ্ছিলো মোটামুটি, এই নিয়ে আগে কিছু বলা হয়নি। নোটিফিকেশান মানে নোটিফাইড করেনি, এমনি কথা শোনা যাচ্ছিলো যে এডিট অপশনটা দেবে। এবার কতদিন দেবে সেরকম লং কিছু প্রসেস দেয়নি, কেননা তোমাদের অ্যাডমিট কার্ডটাও কিন্তু নভেম্বরের শেষ দিক নাগাদ ডাউনলোড করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করা হবে তখন, তো আজকে নোটিশ অনুযায়ী দেখে নেবো। তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টেটের জন্য এইবার কি বলছে, ইট ইস হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য এডিট অপশন উইল বি অ্যাভেলেবল অন অনলাইন পোর্টাল অফ টেট 2022 অন অর ফ্রম কটা থেকে, মানে কত তারিখ থেকে কত তারিখ, 5 তারিখ থেকে অ্যাভেলেবেল হবে, 5ই নভেম্বর, মানে কালকে থেকে 14 আওয়ার্স, মানে কত, দুটো থেকে, ঠিক আছে, দুটো থেকে অ্যাভেলেবেল হবে 2 PM, অ্যান্ড চলবে কতদিন, 6 তারিখে শেষ, 5 তারিখে শুরু, 6 তারিখে শেষ, 6 তারিখে 12টার সময়, রাত্রি 12টার সময় শেষ সানডেতে, ঠিক আছে। তো স্যাটারডেতে ওপেন হচ্ছে এটা দুপুর 2টো, অ্যান্ড শেষ হবে 6 তারিখে রাত 12টা। টু এডিট দ্য ডেটা অলরেডি সাবমিটেড বাই, তো যারা যারা অ্যাপ্লাই করেছো সেই সমস্ত অ্যাপ্লিক্যান্টদের যদি কিছু অসুবিধা থাকে, যদি কিছু প্রবলেম থাকে, তারা কিন্তু এডিটের সুযোগটা পাচ্ছে, ঠিক আছে, বাই ক্লিকিং। তো ওখানেই দেখবে এডিট করার অপশনটা দিয়ে দেবে, এখনও পর্যন্ত দেয়নি যেহেতু, তার জন্য শো করতে পারছি না আমি। তো সেখানেই ডাইরেক্ট কিন্তু এডিট করার অপশনটা পেয়ে যাবে, ঠিক আছে, ফোনেও হয়ে যাবে, কোনো চাপ নেই, তোমার ক্যাফেতে যেতে হবে এমন কোনো কথা নেই। তো এডিট অপশনটা সেখানে ক্লিক করলেই কিন্তু এডিট অপশনটা এখনও দেবে না, তো কাল থেকে দেবে, টাইমটা মেনশন করে দিয়েছে, ঠিক আছে, এবং বুঝতেই পারছো 12টা অবধি অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।